কোরআন এবং হাদিস পর্যালোচনা করলে দেখা যায় যে সবে বরাদের তো কোনো ভিত্তিই নেই সবে বরাত শব্দটিও ইসলামী শব্দ নয় কারণ সব শব্দটা হচ্ছে ফার্সি যার অর্থ হচ্ছে রাত বা রজনী আর বরাদ শব্দটি আরবি যার অর্থ হচ্ছে মুক্তি হওয়া মুক্ত হওয়া নির্দোষ প্রমাণিত হওয়া অর্থাৎ শবে বরাজ শব্দের অর্থ হচ্ছে মুক্তির রজনী বা সম্পর্কেও হীনতার রজনী বা রাত মূলত সর্বপ্রথম চারশো আটচল্লিশ খ্রিস্টাব্দে জেরুজা আলমের বায়তুল মুকাদ্দাসে এই শাহান মাসের যেটা আমরা সবে বরাত বলছি এই দিন সালাতুল আলফিয়া অর্থাৎ একশো রাখা সালাত নামের সালাত শুরু হয়েছিল যার কোনো ভিত্তি কুরআ সহিহাদিসে নেই শবে বরাত সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসের কোথাও দলিল নেই তবে যে সমস্ত ভাইরা শবে বরাত করেন তারা শবে বরাতের পক্ষে দলিল পেশ করেন পবিত্র কোরআনের চল্লিশ নং সুরা দুখানের তিন ও চার নং আয়াতে বলছেন ইন্না আংসাল না হুফি ইতিল রকা নিশ্চয় আমি কোরআনকে বরকতময় রাত্রিতে নাজিল করেছি ইন্না কুন্না ফিহা ইফরকুল্লু আমরিন হাকিম আর নিশ্চয় আমি সতর্ককারী আর এরাতে প্রত্যেক প্রজ্ঞাময় হেকমাপূর্ণ বিষয় স্থির করা হয় যারা সবে বরাত পালন করেন তারা বলেন এই তো আল্লাহ এখানে বরকতময় রাতটি বলেছেন অর্থাৎ এটা সবে বরাদের রাত এই রাতে কোরআন নাজিল হয়েছে নাউজবুল্লামিন জালিক অথচ এই কোরআন যে আল্লাহ বরকতময় রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছেন যা স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত আর এই কেন্দ্র করে বরাতকে আমরা অনেকেই বলি যে রাতে কোরআন নাজিল হয়েছে রাতে বান্দার এক বছরের গুনামাফ হয়ে যায় আগামী এক বছরের জন্য ভালো মন্দ তাকদির নির্ধারণ করা হয় এই রাতে রুহেগুলো ছাড়া পেয়ে দুনিয়ায় নেমে আসে একশো সালাত আদায় করতে হয় এই দিনে রাসুল সাল্লামের দান্দন মোবারক শহীদ হয়েছে এরকম অসংখ্য আমাদের সমাজে বিদাত প্রচলিত রয়েছে যার কোনো সহি ভিত্তি বা দলিল ইসলামে নেই অথচ দেখুন কুরআন নাজিল হয়েছে রমজান মাসে বরকতময় রাত্রিতে আল্লাহ পবিত্র কুরআনের দুই নং সৌরা বাকারার একশো পঁচাশি নং আয়াতে বলছেন শাহরুর রমাদান আল্লাদি উং জিলাফি হিল কুরআন আমি এই রমজান মাসেই কুরান নাজিল করেছি সুবেহান আল্লাহ আরো স্পষ্ট করে দিয়ে পবিত্র কুরআনের ছিয়ানব্বই নং সোহরা কদরের এক নং আয়াতে বলছেন ইন না আং জাল না হুফি কদ নিশ্চয়ই আমি কদরের রাত্রিতেই কুরআনা জিল করেছি মূলত আল্লাহ রবুল আল রমজান মাসের বরকতময় কদরের রাত্রিতেই কোরআন করেছে আর আমরা যারা বলি যে আল্লাহ এই রাত্রিতে বান্দার গুনা মাফ করে দেয় এটা মূলত আল্লাহ রহমতকে সংকীর্ণ করা স্বামী কারণ সহি বুখারির প্রথম খণ্ডের এক হাজার একশত পঁয়তাল্লিশ টং হাদিসে আল্লাহলি স্পষ্ট বলছেন যে আল্লাহ প্রত্যেক রাতের একতৃত অংশ দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন না ইয়াদো অউনি জিপ লাহু কেয়া ছমাণকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব না ইয়াস আলু উনি ফাউ তে লাহু কেয়া ছমাহ নিকট কিছু চাইবে আমি তাকে তা দান করব। না ইয়েশ তাকে ফির উনি ফা ফির আল্লাহু কেয়া নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব হায়ান আল্লাহ মূলত আল্লাহ রব্দুল আলামিন প্রত্যেকদিন রাতের এক তৃতীয়াংশে দুনিয়া আসমানে অবতরণ করেন আবার আমরা যারা বলে থাকি যে আল্লাহ এই রাত্রে মানুষের বা ভাগ্য নির্ধারণ করে রাখে এটা নিতান্তই ভুল কারণ মুসলিম মিশকাতের নং বলছেন যে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের তাকদীর নির্ধারণ করে রেখেছেন আল্লাহ আরও স্পষ্ট করতে যে বলছেন বুখারি মিশকাতের অষ্টাশী নং হাদিসে যে মানুষের তাকদীরের ভাগ্যের কলম সুখে গেছে এটা আর লেখা হবে না অর্থাৎ আল্লাহ মানুষকে সৃষ্টির আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই তাকদীর নির্ধারণ করেছে আর আমরা অনেকেই মনে করি বিশেষ করে যারা বিধবা মহিলা তারা মনে করেন যে এই রাত্রিতে হয়তো তাদের স্বামী বা মৃত আত্মাগুলো দুনিয়ায় ফিরে আসে এ প্রসঙ্গে তারা সূরা কদরের